ছাদে দাঁড়ালেই চলে আসবে উড়ন্ত ট্যাক্সি। বিশ্ববিখ্যাত ইউরোপীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস এবার বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে। ডেইলি মেইলর প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি এবছরে 31 জানুয়ারি প্রথমবারের মতো নিজেদের ডিজাইন করা উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়ন করল। প্রোটোটাইপ এয়ারক্রাফ্ট ভাহানাকে মোট 2 বার তারা 53 সেকেন্ডের জন্য উড়াতে সক্ষম হন। ভাহানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, 2020 সালের মধ্যেই এই বাজারজাতকরণ করতে পারবেন তারা। 20.3 ফুট দৈর্ঘ্য এবং 18.7 ফুট প্রস্থের ভাহানা এয়ারক্রাফ্টটি অল্প জায়গার মধ্যে খাড়াভাবে ল্যান্ড করার জন্য প্রস্তুত করা হয়েছে। 4টি ইঞ্জিনের সমন্বয়ে বানানো এয়ারক্রাফ্টটি বডি হেলিকপ্টারের মতো এবং বডির 2 পাশে 2 সেট পাখা আছে। গাড়িটি শুধুমাত্র 1 জন যাত্রী পরিবহন করতে পারবে। Dear viewers, please hit the subscribe button and also click on bell icon so that you will not miss any of our future videos.